নমস্কার, আমি পদ্মরানী সামন্ত। দেখুন, যখনই কোনো স্পেশাল ডে একটা আসে, সেটা মাতৃ দিবস হোক, সেটা নারী দিবস হোক, আমরা তাড়াতাড়ি করে লেগে পড়ি কিছু পোস্ট করার জন্য, ভিডিও দেওয়ার জন্য, মায়ের ছবি আপলোড করার জন্য। আমরা এগুলো করে থাকি কারণ আমরা মাকে ভালোবাসি, আমরা মেয়েদের ভালোবাসি, সেই জন্য। কিন্তু মেয়েরা সত্যি সত্যি কি সেই সম্মানের জায়গা পাচ্ছে এখন পর্যন্ত? না, এখনো পর্যন্ত আমার মনে হয় অনেক জায়গায় মেয়েরা অনেক অবহেলাতে ভুগছে, আমার এটা মনে হয়। তো আমি আজ হয়তো আমার মাকে নিয়ে কোনো কবিতা লেখার কথা, কিন্তু আমি সেটা লিখবো না বা বলবো না, কারণ আমার একটাই উদ্দেশ্য, নারী দিবস হোক, মাতৃ দিবস হোক, কত মা বলুন তো, আগামীকাল মাতৃ দিবস, আমরা সত্যি সবাই খুব খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, কিন্তু কত মা তার নিজের স্বপ্নকে স্যাক্রিফাইস করেছে, করেছে তো। তো আজকে আমি একটা কবিতা আপনাদের শোনাতে চাইব। জানি না এই দিনে এটা শোনানো ঠিক কি ভুল, কিন্তু আমার মনে হলো তাই আমি শোনাচ্ছি। কবিতার কোনো নাম আমি দিই। আমি এক নতুন সমাজ দেখতে চাই, যেখানে ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ হবে নাই। সেই সমাজে মেয়েরা 6 মাস শ্বশুর বাড়ি থাকবে আর ছেলেরা থাকবে 6 মাস। খুব অদ্ভুত মনে হচ্ছে না? কি করে বা মেয়েরা এতদিন বাপের বাড়ি থাকবে, আর কি করেই বা ছেলেরা শ্বশুর বাড়িতে করবে বসবাস? প্রশ্ন। আচ্ছা, মেয়েরা সারা জীবন যদি শ্বশুর বাড়ি থাকতে পারে, ছেলেরা 6 মাস পারবে না কেন? প্রশ্ন। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি গেলে অনেক কিছু শুনতে হয় কেন? নিয়ম অনুসারে বিয়ের পর ছেলে ও মেয়ের 2টো করে হয় বাড়ি, তাহলে ছেলেদের শুনতে হয় কেন? দেখ, বিয়ের পর পড়ে আছে সব সময় শ্বশুর বাড়ি। মেয়েদের শুনতে হয় কেন? শ্বশুর বাড়িতে মন বসে না, শুধু বাপের বাড়ি। একই সমাজ, চিন্তাধারার এত পার্থক্য কেন? আপনারা বলবেন ছেলে মেয়েদের স্কুলে ভর্তি, এটা কি করে হয় সম্ভব? আপনি কিন্তু এই নিয়মে চলতে বাধ্য নয়, একটু করুন অনুভব। অন্তত কতদিন কোথায় থাকবেন পছন্দটা হোক আপনার, এটাই একমাত্র রাস্তা আমার মনে হয় চিন্তাধারা বদলাবার। তাহলে দেখবেন মেয়ের বাবা মাও বলতে পারবে না, তোর এখন ওটাই বাড়ি, মানিয়ে চলতে হবে। আর ছেলের বাবা মাও বলতে পারবে না, বাপের বাড়ি যাওয়া বন্ধ করতে হবে। তাহলে দেখবেন ছেলেদেরও শুনতে হবে না বিয়ের পর বদলে গেছিস, আর মেয়েদেরও মিথ্যে উত্তর দিতে হবে না এই প্রশ্নের, কি রে ভালো আছিস? আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, শুধু চাই সমাজে ছেলে আর মেয়ের ভেদাভেদ না হয়। নমস্কার।